পিওর প্রপার্টি বাই অ্যান্ড সেল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের নিয়ে আসছি ঝিনাইদহ শহরের মূল প্রাণ কেন্দ্রে। আমরা এখান থেকে আমাদের জমিটা দেখাবো কোথায় আছে, তার আগে আমি একটু বিবরণ দিয়ে নেই। এটা হচ্ছে ঝিনাইদহ শহরের মেইন শহর, মানে মেইন পায়রা চত্বর যেটা, সেটা সামনে একেবারে সোজা সোজা সামনে পোস্ট অফিস, এইদিকে পশ্চিম দিকে এটা গেছে চুয়াডাঙ্গা স্ট্যান্ড। আমরা যাব এই দিকে, এটা হচ্ছে হামদোর দিকে গেছে। তার মানে আমরা যদি হামদোর দিকে যাই, আমাদের জমিটা হামদো কাঞ্চনপুর দক্ষিণ পাড়া দিকে। চলুন আমরা এগিয়ে গিয়ে আমাদের জমিটা দেখাই, আমাদের জমিটার পজিশনটা কোথায়, তাহলে আরও একটু বুঝতে পারবো। চলুন সামনের দিকে যাই। মানে কমপ্লেক্সের পাশ দিয়ে কাঞ্চনপুর দক্ষিণ পাড়ার ভিতর থাকি। এই যে আসতে, এটা হচ্ছে কমপ্লেক্স মসজিদ। চলো আগে এই রাস্তা দিয়ে হামদো যাওয়া যায়। এর আগেও এই রাস্তা দিয়ে আপনাদেরকে জমি দেখিয়েছি, এখন আমরা যাবো হচ্ছে এইদিকে। এই রোডটা সোজা চলে গেছে ভরুয়াপাড়া কুড়াপাড়া দিয়ে পাগলাখানায় যাওয়া যায় এই রোডটা দিয়ে সোজা। আর এই রোডটা এসেছে আমাদের হামদো দিয়ে, হামদো বাইপাস থেকে এই রোডটা সোজা এসেছে। তো আমরা এখন যাব হচ্ছে এই মাঠের ভিতরে, মানে 6 ফিটের রোডে, ঠিক আছে? 6 ফিট বলে কিন্তু এখানে 8 ফিট অলরেডি রোড হয়ে আছে, ঠিক আছে? তো চলেন আমরা আগায় দেখি কত দূর হয়। এটা হচ্ছে একটু মাঠের ভিতরে, যারা কম প্রাইসে জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব সুইটেবল একটা জায়গা হবে, কারণ এখানে রাস্তা বেরিয়েছে কিন্তু জমির দাম অতটা হয়নি এখন, ঠিক আছে? এখানে দাঁড়াও, এই তো জমিতে আমরা চলে এসেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এই জমিটা, হ্যাঁ, এই জমিটা বিক্রি হবে আর কি। দেখা, এই যে বাগানের ভিতরে এটা হচ্ছে রোড,
বাগানের রোড এই, আর আমরা আসতে হচ্ছে এই রোড দিয়ে। তো জমিটা হচ্ছে এই যে এই পাশ থেকে অলরেডি একটা রোড বের হবে যেদিক দিয়ে, ঠিক আছে, এই যে এখানে আছে চার শতক জমি আছে, এই যে এই জমিটুকু এই ফাঁকায় জমিটুকু বিক্রয় হবে চার শতক, ঠিক আছে। এই যে এখানে পোল আছে এই বরাবর, অলরেডি রাস্তাটা বেড়েই আছে এই পর্যন্ত, আর এদিকে এই যে অলরেডি খুঁটি দেওয়া আছে এখান থেকে শুরু করে এই বরাবর, আর এই সাইড দিয়ে একটা রোড বেরিয়ে আছে, এক সময় রোডটা হবে, ঠিক আছে। তো আপনারা যারা জমি নিবেন অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে তারপরে জমি ক্রয় করিবেন, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জমির ইনফরমেশনগুলো দেওয়া, যে কোথায় জমি আছে লোকেশনগুলো দেওয়া, আর বাদ বাকি সব কিছু আপনারা করবেন। এই যে এখান থেকে শুরু হয়েছে সুন্দর, খুব স্কোয়ার একটা জমি। হ্যাঁ, আপনার অবশ্য এর উপরে একটা তার লাইন গেছে এক কোনা দিয়ে, মাঝখান দিয়ে না, সুন্দর মতো জমিটা নিয়েছে। এই যে একটা জমি প্লাগ, এই একটা ওখানে একটা, এই যে স্কোয়ার একটা জমি চার শতক, আর এই পাশ থেকে অলরেডি রাস্তা গেছে হয়েছে মাঠের ভিতরে, আর কাঞ্চনপুরের ভিতরে তো দক্ষিণপাড়া, এটা হচ্ছে মাঠের একটু মাঠের ভিতরে সাইডে, জায়গাটা তুলনামূলকভাবে একটু কম আছে। যারা একটু কম প্রাইসে জমি খুঁজছেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা জমি হতে পারে, ঠিক আছে। আগে এই সাইডে কিছুই ছিল না, অলরেডি সব বাড়ি হয়ে গেছে এই পাশে। হ্যাঁ, ঠিক আছে, তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।